আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ থেকে লেখাপড়ায় মনোযোগী রয়েছ এবং আসন্ন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছ। আজ আমি তোমাদের উদ্দেশ্যে ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের অধ্যায় দুই পাঠ দুইয়ের আল কোরআন কেন্দ্রিক পাঠদান করব। শুরুতেই আমরা আল কোরআন সম্পর্কে জেনে নিচ্ছি যে এটি কি। মহাগ্রন্থ আল কোরআন, এটি হলো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব। এটি নাজিল হয়েছে বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। 23টি বছর পর্যন্ত এই কিতাবটি অবস্থার পরিপ্রেক্ষিতে প্রিয় নবীজির উপরে নাজিল হয়েছে। 23 বছরে এটি সুসম্পন্ন হয়েছে। মহান আল্লাহ এই কোরআন নাজিল করেছেন এই জন্যে যে যাতে করে মানব জাতি সরল ও সঠিক পথের দিশা লাভ করতে পারে, যেন তারা তাদের জীবনটাকে সুন্দরভাবে যথাযথভাবে পরিচালনা করতে সক্ষম হয়। এটি হলো ইসলামী শরীয়তের সর্বপ্রথম এবং সর্বপ্রধান উৎস। ইসলামী শরীয়তের 4টি উৎস রয়েছে, এর মধ্যে প্রথম ও প্রধান উৎসটি হলো মহাগ্রন্থ আল কোরআন। এই উৎসকে কেন্দ্র করেই আমরা আলোচনা চালিয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উৎসের উপরেই ইসলামী শরীয়তের ভিত্তি ও কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি হচ্ছে শরীয়তের অকাট্য ও প্রামাণ্য দলিল। মানব জীবনের যাবতীয় সমস্যা সমাধানের মূল নীতি ও ইঙ্গিত আল কোরআনে বিদ্যমান। মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুন নহলের 89 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। এটি হলো সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। এটি হলো মানবতার পথ নির্দেশক। মহান আল্লাহ আরো বলেন, ওয়ালাকাদ সর্রফনা লিন্নাস ফি হাযাল কোরআনে মিন কুল্লি মাসাল, এই ঘোষণা তিনি দিয়েছেন সূরা বনী ইসরাঈলের 89তম আয়াতের মধ্যে। এর অনুবাদ অর্থ হচ্ছে এই যে, আর আমি অবশ্যই মানুষের জন্যে এ কোরআনে বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করেছি। মহান আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনের ব্যাপারে আরো ঘোষণা করছেন সূরাতুদ দুখানের 58 নম্বর আয়াতের মধ্যে, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমি তো কোরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে।
মহান আল্লাহ আরো ঘোষণা করছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিক্রি ফাহাল মিন মুদ্দাকির এটি ঘোষণা করছেন মহান আল্লাহ সূরাতুল কমরের 22তম আয়াতের মধ্যে নিশ্চয় আমি কোরআনকে সহজ করে দিয়েছি অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি মহান আল্লাহ সূরাতুল বাকারার দ্বিতীয় আয়াতের মধ্যে ঘোষণা করছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এটি সেই কিতাব যাতে সন্দেহ সংশয় নেই এটি আল্লাহ বিরুদ্ধের জন্য পথ নির্দেশক মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে এই জাতীয় তথ্য উপাত্ত দিয়ে আমাদের বুঝাতে চেয়েছেন যে এই গ্রন্থটি কতটা জরুরি কতটা প্রয়োজন আমাদের জীবনের জন্য এই পৃথিবীতে যথাযথভাবে জীবন পরিচালনার জন্য এটি যে কতটা জরুরি কতটা আবশ্যিক বিষয় কতটা প্রয়োজনীয় তাই তিনি কোরআনের মাধ্যমে আমাদের উদ্দেশ্যে পেশ করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা শ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বুখারীর মধ্যে নবীজি এই কথা বলেছেন এটা বুখারী শরীফের হাদিসেরই অন্তর্ভুক্ত নবীজি বলেছেন যে শরীয়তের সর্বপ্রথম এই যে উৎস আল কোরআন এ ব্যাপারে তিনি বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে তা শিক্ষা দেয় কোরআনটা এতটা প্রয়োজনীয় এতটা অত্যাবশ্যকীয় যে এর মাধ্যমেই মানুষ সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট মানুষ হিসাবে পরিগণিত হতে পারে তাই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উদ্দেশ্যে বলেছেন তোমাদের মধ্য থেকে ওরাই হবে সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট যারা মহাগ্রন্থ আল কোরআন শিখে এবং অন্যকে শেখায় এ থেকে এই গ্রন্থের গুরুত্ব বোঝা যাচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ঘোষণা করছেন আফজাল ইবাদাতে উম্মতি কিরাআতুল কোরআন আমার উম্মতের সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন পাঠ কোরআন তেলাওয়াত কোরআন আবৃত্তি তাহলে সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট ইবাদত হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনকে পাঠ করা এটাকে উপলব্ধি করা অনুধাবন করা জানা এবং বোঝা কারণ বিষয়টি যদি পাঠ করা না হয় এটি যদি আবৃত্তি করা না হয় তাহলে এটা উপলব্ধি করা যাবে না এর অর্থ এর ব্যাখ্যা এর বিশ্লেষণ সম্পর্কে জানা যাবে না এর পটভূমিকা সম্পর্কে জানা যাবে না এর আলোকে করণীয় এবং বর্জনীয় দিকগুলো সম্পর্কে উপলব্ধি করা যাবে না এবং সেই মোতাবেক জীবন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া যাবে না এজন্যে মহান আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠ এবং শেষ কিতাবের মধ্যে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন এবং তার নবীও বিষয়টিকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহাগ্রন্থ আল কোরআন নিয়ে আরো যে কথা তিনি বলেছেন সেটা হলো এই যে আল কোরআন শাফিউন মুশাফফান মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে সুপারিশকারী
এবং এই সুপারিশ মহান আল্লাহর কাছে গৃহীত হবে। ও মা হেলুন মুসাদ্দাকুন, মহাগ্রন্থ আল কোরআন হলো অভিযোগকারী এবং এই অভিযোগ আল্লাহর কাছে মূল্যায়িত হবে। মান জা আলাহু আমামাহু কাদাম ইলাল জান্নাহ, যে এই কোরআনকে সামনে রেখে জীবনটা পরিচালনা করার সিদ্ধান্ত নেবে, কোরআন কদম কদম করে তাকে জান্নাতে পৌঁছে দেবে। অমান জা আলাহু খলফা জাহরিহি সাকাতা হইলেন নার, পক্ষান্তর যে কোরআনকে পেছনে রাখবে এর মানে হচ্ছে যে কোরআনটাকে অবজ্ঞা করবে, উপেক্ষা করবে, ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, অবমূল্যায়ন করবে, অস্বীকার করবে, সেই ব্যক্তির বিরুদ্ধে কোরআন অভিযোগ করে তাকে জাহান্নামে পৌঁছে দেবার ব্যবস্থা করবে। এ থেকে বোঝা যায় মহাগ্রন্থ আল কোরআন কতটা জরুরি, কতটা আবশ্যিক, কতটা প্রয়োজনীয়, কতটা অনস্বীকার্য এবং অলঙ্ঘনীয় গ্রন্থ। কারণ এই কোরআনই আমাদের পক্ষে কথা বলবে, আমাদের জন্য সুপারিশ করবে এবং এই কোরআনের সুপারিশের ভিত্তিতেই মানুষ জান্নাতি হবে অথবা জাহান্নামী হবে। তাই এ গ্রন্থটিকে ভালো করে জেনে বুঝে সেই মোতাবেক জীবন পরিচালনার জন্য আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহাগ্রন্থ আর কোরআনের ব্যাপারে যেই তথ্য উপাত্ত আমি তোমাদের উদ্দেশ্যে পেশ করলাম, এই তথ্য উপাত্তগুলোকে আরেকটু ভালো করে বুঝবার জন্য আমি এই বিষয়ের মাধ্যমে আমি চারটি প্রশ্নের অবতারণা করছি এবং এই প্রশ্নগুলোর মধ্যে অন্যতম যে প্রশ্নটি, প্রথম যে প্রশ্নটি, সেটি হচ্ছে শরীয়তের প্রথম ও প্রধান উৎস। শরীয়তের প্রথম ও প্রধান উৎস হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, এটি হলো জ্ঞানমূলক প্রশ্ন। দ্বিতীয় অনুধাবনমূলক যে প্রশ্নটি, সেটা হলো আল কোরআনকে সহজ ভাষায় নাজিল করা হয়েছে কেন, মহান আল্লাহ তার কালামে বিভিন্ন জায়গাতে এই বিষয়টি এইভাবে তুলে ধরেছেন যে আল কোরআনকে সহজ ভাষায় নাজিল করা হয়েছে এই জন্য যে যাতে করে এ কোরআন থেকে উপদেশ গ্রহণ করা যায় এবং এ কোরআনকে নিয়ে চিন্তা ভাবনা করে সেই মোতাবেক জীবনটাকে পরিচালনা করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় যে প্রশ্নটি সেটি হলো প্রয়োগমূলক প্রশ্ন। আমাদের জীবন কিভাবে পরিচালিত হওয়া উচিত, এই প্রশ্নের জবাব হচ্ছে এইভাবে যে যেহেতু মহাগ্রন্থ আল কোরআন মানব জাতিকে সত্যের পথে আহ্বান জানায়, তাই সত্যের পথে যদি আমরা পরিচালিত হতে চাই তাহলে এ কোরআন মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। যেহেতু এ কোরআন মানুষকে পরিচালনা করে জ্ঞান ও প্রজ্ঞার সাথে, তাই এ কোরআন মোতাবেক আমাদের জীবন পরিচালনা করার সিদ্ধান্ত নিতে হবে, যাতে করে জ্ঞান ও প্রজ্ঞা মোতাবেক আমরা পরিচালিত হতে পারি। তৃতীয়ত, এই কোরআন মানুষকে আলোর পথ দেখায়। যদি আমরা আলোকিত জীবন গঠন করতে চাই এবং সেই কোরআনের আলোকে কেন্দ্র করে সামনে অগ্রসর হতে চাই, তাহলে আমাদেরকে কোরআন মোতাবেক জীবন পরিচালনা করতে হবে, কেননা এর মধ্যে রয়েছে আলো। চতুর্থত, সঠিক পথে পরিচালনা করে এই কোরআন, আর এটি হলো সন্দেহমুক্ত। জালিকাল কিতাবুল রাইবা ফিহি, তো এমন একটি কিতাব বা গ্রন্থ যার মধ্যে সন্দেহ সংশয়ের লেশ মাত্র নেই, সেই অর্থে এটি হলো সঠিক পথ দেখায় মানুষকে, সঠিক পথ প্রদর্শন করে। পঞ্চম পর্যায়ে যেই বিষয়টি, সেটি হলো ন্যায় নীতির পথে পরিচালনা করে। কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যেটি মানুষকে ন্যায় নীতি মোতাবেক
জীবন পরিচালনা করতে সহযোগিতা প্রদান করে। ষষ্ঠ যে বিষয়টি সেটি হলো কোরআন ও হাদিসের নির্দেশনা মোতাবেক। আমরা যদি আমাদের জীবনটাকে কোরআন এবং হাদিস দুটি জিনিসকে সামনে রেখে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে প্রিয় নবীজি বলেছেন যে এই কোরআন তাদেরকে জান্নাতে পৌঁছে দেবে, আর যারা এই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবে, যারা এই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হবে তাদের জন্যে জাহান্নাম সুনিশ্চিত। সুতরাং এ ব্যাপারে আমাদেরকে সাবধান হতে হবে এবং কোরআন অনুযায়ী জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ যে প্রশ্নটি, সেই প্রশ্নটি হলো উচ্চতর চিন্তন দক্ষতামূলক প্রশ্ন। এই প্রশ্নটি আল কোরআনের গুরুত্ব তাৎপর্য বিশ্লেষণ করো। আল কোরআনের গুরুত্ব এবং তাৎপর্য আমরা অনুভব করতে পারি, অনুধাবন করতে পারি কোরআনের যে আয়াতগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি তার মধ্যে প্রথম যে কথাটি সেটা হলো নির্ভুল কিতাব। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো ভুল নেই, কোনো ত্রুটি বিচ্যুতি নেই। এটি একটি নির্ভুল নিখুঁত পরিচ্ছন্ন কিতাব। দ্বিতীয়ত যেটি সেটা হলো হেদায়েত প্রদানকারী গ্রন্থ। এই গ্রন্থটি এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যেটা মানুষকে দিক নির্দেশনা এবং পথ নির্দেশনা প্রদান করে। তৃতীয়ত সঠিক ব্যাখ্যা দানকারী, মানুষের জীবনের যাবতীয় বিষয় সম্পর্কে সঠিক এবং যথাযথ ব্যাখ্যা প্রদান করে, কিভাবে মানুষ জীবনটাকে পরিচালনা করবে, কোন পথে পরিচালিত হবে, কিভাবে পরিচালিত হবে, এইভাবে প্রতিটি বিষয়ের নিখুঁত ব্যাখ্যা এবং বিশ্লেষণ প্রদান করা হয়েছে এর মধ্যে। এবং এই কিতাবটি এটি হলো সত্য মিথ্যার পার্থক্যকারী, কোনটি সত্য কোনটি মিথ্যা, কোনটি সঠিক কোনটি সঠিক নয়, কোনটি লিগেল কোনটি লিগেল নয়, কোনটি বৈধ কোনটি অবৈধ, যাবতীয় বিষয়ের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে এবং দুটি জিনিসের মধ্যে সুস্পষ্ট রেখাপাত করে দেয়, যাতে করে মানুষ সত্য পথ অবলম্বন করে সামনে অগ্রসর হতে পারে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সক্ষম হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর যে বিষয়টি সেটি হলো শরীয়তের প্রথম এবং প্রধান উৎস। এটি যেহেতু এটি প্রথম এবং প্রধান উৎস, সেহেতু এটি হলো একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয়। ষষ্ঠ যেটি সেটি হলো উপদেশ প্রদানকারী কিতাব। এই কিতাবটি মানুষকে উপদেশ প্রদান করে কিভাবে মানুষ পরিচ্ছন্ন জীবন যাপন করবে, কিভাবে মানুষ সরল ও সঠিক পথের নির্দেশনা পাবে এবং সঠিক পথ অবলম্বন করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে আল্লাহর জান্নাতে অনুপ্রবেশের সুযোগ পাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পয়েন্টগুলো থেকেই এই বিষয়টি স্পষ্ট হলো যে মহাগ্রন্থ আল কোরআন এটি একটি গুরুত্বপূর্ণ, গুরুত্ববহ এবং তাৎপর্যবহ একটি কিতাব ও গ্রন্থ। একে অবলম্বন করে যদি আমরা জীবন পরিচালনা করি তাহলে আমরা সরল এবং সঠিক পথে পরিচালিত হতে পারব, আমরা দুনিয়ার জীবনে শান্তি পাব এবং পরকালীন জীবনে জাহান্নামের কঠিন ও কঠোর শাস্তি হতে মুক্তি পাব, এইভাবে আমরা আশাবাদী হতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মুসলিম যারা তারা তো আমরা এই বিষয়গুলিকে মনে প্রাণে বিশ্বাস করে থাকি এবং সেই মোতাবেক জীবন পরিচালনার সিদ্ধান্ত আমরা নিয়ে থাকি। আমরা দেখতে পাই যে বিশ্ববিখ্যাত ইতিহাসবিদ গিবন
বলেছেন মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে, দি কোরআন ইজ এ গ্লোরিয়াস টেস্টিমনি টু দি ইউনিটি অফ গড। এটি হলো স্রষ্টার একত্বের একটি উজ্জ্বল দলিল। তাহলে যারা বিজাতি বিন ধর্মের লোক তারাও এই বিষয়টা উপলব্ধি করতে পেরেছে, এর গুরুত্ব বুঝতে পেরেছে। খ্যাতিমান চিকিৎসাবিদ ডক্টর মরিস বুকাইলি, তিনি এই কোরআনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে এটিকে তিনি আবৃত্তি করে শুরু থেকে শেষ পর্যন্ত 5টি বছর নিয়ে তিনি এটাকে গবেষণা করেছেন, পড়েছেন, এর ব্যাখ্যা বিশ্লেষণ জেনেছেন এবং এক পর্যায়ে তিনি বলেছেন, হোয়ার এজ মনুমেন্টাল এরর্স আর টু বি ফাউন্ড ইন দি বাইবেল বাট আই কুড নট ফাইন্ড এ সিঙ্গেল এরর ইন দি কোরআন, আমি বাইবেল পড়ে বিশাল বিশাল ভুল দেখতে পেয়েছি, কোরআন পড়ে আমি বিন্দু বিসর্গ পরিমাণ ভুল খুঁজে পাইনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই চিকিৎসাবিদ চিকিৎসা বিজ্ঞানী তিনি দি বাইবেল দি কোরআন অ্যান্ড সায়েন্স গ্রন্থের মধ্যে এই সত্য কথা তুলে ধরেছেন। এ থেকেও মহাগ্রন্থ আল কোরআনের গুরুত্ব এবং এটা কতটা জরুরি এবং প্রয়োজনীয় বিষয় এটা আমরা উপলব্ধি করতে পারি। প্রখ্যাত গবেষক FF আর বাতনট তিনি বলেছেন যে দিস কোরআন হ্যাজ এ রিমেন দ্য সেম উইদাউট এনি চেঞ্জ অর অল্টারেশন। এ তো এমন একটি গ্রন্থ, এটি যেমনটি নাজিল হয়েছে যেভাবে নাজিল হয়েছে ঠিক সেভাবে আজ অবধি অব্যয় অক্ষয় এবং এর মধ্যে কোনো সংযোজন বিয়োজন কিছু ঘটেনি, ঠিক যেমনটি ছিল ঠিক তেমনটি আছে, এমন একটি পরিচ্ছন্ন নিখুঁত এবং এমন একটি নির্ভুল কিতাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মহাগ্রন্থ আল কোরআনের আলোকে, শরীয়তের প্রথম উৎসের আলোকে তোমাদের সাথে আলোচনা করেছি, বিষয়টি নিয়ে তোমাদেরকে বুঝাবার চেষ্টা করেছি। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ, বারবার এটি শুনবে এবং বিষয়টিকে আত্মস্থ করে নেবে, সাথে সাথে পাঠ্য বইটিও সামনে রাখবে এবং সেটিও তোমরা অধ্যয়ন করবে। দুটি জিনিসকে সমন্বয় করে নিজের ভাষায় পরীক্ষার খাতায় বিষয়টি তুলে ধরবে, তাহলে আশা করা যায় তোমরা কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সক্ষম হবে। আল্লাহ তোমাদের সুস্থ রাখুন। তোমাদের ভালো ফলাফল এবং সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।